বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ চলে এসেছি ডিম আর বেগুন নিয়ে। আজ বানাবো ঠাকুর বাড়ির একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো বন্ধুরা, কিভাবে বানাবে সেটা আজ তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এখানে একটা স্টিলের ডেকচি বসিয়ে নিয়েছি গ্যাসে, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন আমি তিনটে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতো অবশ্যই তোমরা দিয়ে দিও। এই রেসিপিটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি, খুবই সুন্দর খেতে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তিনটে ডিম আর তিনটে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো ছোট ছোট বলে, বড় সাইজের হলে দুটো দিলেও হয়ে যাবে। তো চলো এখন এটা ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, বেগুন আর ডিমটাকে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে বেগুনের গায়ের খোসা এবং ডিমের গায়ের খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। বেগুন সিদ্ধ হয়ে গেলে ওর গায়ের খোসাটাকে হাত দিয়ে টান দিলেই ভালোভাবে ছাড়িয়ে যায়, এবং এটার বেগুনটাকে একটু ছাড়িয়ে ভেতরটাকে দেখে নিয়েছি। কারণ বেগুন উপর থেকে দেখতে যতই সুন্দর লাগুক, অনেক সময় ভেতরে পোকা থাকে, সেই জন্য এভাবে ছাড়িয়ে একটু দেখে নিয়েছি। তো চলো এবার বাকি রান্নাটা করে নিই। তো দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর এভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পুরো ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটাকে তো নামিয়ে নিয়েছি, কিন্তু কড়াইয়ে কিন্তু তেল আছে। তো আমি এই তেলেই পুরো রান্নাটা করে নেব। এখন আমি একদমই হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপরে দেব একদমই হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা বাটা। এই তিনটে জিনিস খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমনই দেবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, এটা দিয়েও একটু মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমার সিদ্ধ করা বেগুনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনটা দিয়ে সব মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি, তাই এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব বেগুনটাকে। তো দেখো, 3 মিনিট রান্না করার পর আমি চলে এসেছি এখন সিদ্ধ করা ডিমগুলোকে কুচি কুচি করে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ভেঙে ভেঙে এভাবে টুকরো করে দিতে পারো, না হলে গ্রেট করেও দিতে পারো। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে। পুরো গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না, এত ভালো হয়। তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো। তো ডিমটা দিয়ে এবার বেগুনের সাথে একটু মিশিয়ে রান্না করব। রান্না করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি যে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা মিশিয়ে দিতে হবে ওপর থেকে। ভালো করে মিশিয়ে আর 1 মিনিট রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিম বেগুনের ঠাকুরবাড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে।
তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো, আর অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা খেয়ে দেখো কেমন লাগে, দুর্দান্ত টেস্টি এটা খেতে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি।